अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नका ला अला खुलुकिन अज़ीम। दूरेर ओ काछेर पृष्ठवी बांगलार दर्शक श्रोता যারা এই মুহূর্তে দূরদর্শনের সামনে বসে আমাদের এই আয়োজনকে উপভোগ করছেন তাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পর্ব শুরু করছি, যেখানে আয়োজন রয়েছে প্রকৃত শান্তি লাভের উপায় কি। এ পর্যায়ে আমরা তাহসিনাত অধিক সৌন্দর্য বর্ধনকারী বিষয়গুলোর আলোচনা করতেছিলাম, যেখানে আমরা ইতিমধ্যেই পোশাক পরিচ্ছদ এবং শারীরিক সৌন্দর্যের পর্বগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব তা হচ্ছে চারিত্রিক সৌন্দর্য, যেটা একজন মুসলিমের জন্য সবচাইতে বড় এবং মৌলিক সৌন্দর্যের অধিকারী বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। আলোচনায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দিই আজকে আমাদের আলোচক বৃন্দের সাথে। সম্মানিত আলোচক যারা আজকে রয়েছেন তার মধ্যে আছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শাইখ শাহিদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, চরিত্র এমন একটি জিনিস যার উপরে আর কিছু নেই। একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্র। আর চারিত্রিক বিষয়াবলী যখন আমরা অনুশীলন করব বা অনুসরণ করব, তখন আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা তাকাবো। কারণ পৃথিবীর কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই। একজন মাত্র মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি সহকারে উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্যের হিমাগ্রী শিখরে আপনি অধিষ্ঠিত হে নবী। সুতরাং আসুন আমরা আলোচনায় যাই, আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কেমন করে আমরা চারিত্রিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য অর্জন করতে পারি, একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বা'দা। যে চরিত্রের বিষয়টি আসলে মানুষের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর চরিত্র এমন একটা বিষয়, এ দিয়ে মানুষ ইহকাল পরকালে যত সফলতা অর্জন করতে পারে, আর কোনো মাধ্যম দিয়ে মানুষ তত সফলতা অর্জন করতে পারে না। ইহকালের বিষয়টি তো সামাজিকভাবে স্পষ্ট, যার চাল চলন ভালো নয় তাকে মানুষ গ্রহণ করতে পারে না সমাজে। আর লাঠি দেখিয়ে কোনো কাজ বা লাঠি চার্জ করে কোনো কাজ করাও যায় না। পরকালীন বিষয়টি আল্লাহ রাসূল তো খুব স্পষ্ট করে বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেনের দাঁড়িপাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল সেটা হচ্ছে ভালো চরিত্র। তাকওয়াল্লাহ ওয়া হাসনুল খুলুক। সবচেয়ে যেটা ভারী আমল সেটা হচ্ছে ভালো চরিত্র, ভালো আচরণ। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। জি। ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় অনুগ্রহ আপনার উপরে যে আপনি নরম স্বভাবের হয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা আল্লাহর একটা বড় অনুগ্রহ, বড় অনুদান যে আপনি নরম স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলব। আপনি যদি কঠোর স্বভাবের, কর্কশ স্বভাবের হতেন, লানফাযু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে মানুষ সরে যেত। বোঝা যাচ্ছে আচরণগত বিষয়, কর্মে ও মুখে, এটা মানুষের কাছে ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। এই দুটো যদি মানুষের দুর্বল হয়ে যায় তাহলে মানুষ আর কোনো ভালোবাসা মানুষের কাছে পেতে পারে না। যে প্রসঙ্গে শেখ বলতেছিলেন এ মর্মে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের বিষয়টি যদি একটু উল্লেখ করে বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজি মুহতারাম, আসলে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, কোনো সন্দেহ নেই মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো উত্তম আদর্শ। এই জন্য যেটি বলা হয় মানুষ যদি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় সেটা খুব বড় ক্ষতি নয়, মানি লস, যদি হেলথ লস হয়, স্বাস্থ্যগত ক্ষতিগ্রস্ত হয় তাও খুব বড় নয়। কিন্তু মানুষের যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন সব কিছুই তার জন্য কিছুই থাকে না, কিছুই তার বাকি থাকে না। তো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আল্লাহ ঘোষণাও দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম উসওয়া, আদর্শ, নমুনা। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটি আপনি বলছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার ১ বছর ২ বছর নয় একাধারে ১০ বছর তার সেবায় নিজেকে আত্মনিয়োগ করলেন, সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বভাবের ছিলেন, এমন আদর্শের ছিলেন, তিনি আমাকে বহুবার বহু কিছু নির্দেশ দিয়েছেন কিন্তু কোনো দিন এ কথাটি আমাকে বলেননি যে কেন তুমি এটা বা কেন তুমি এটা করো নাই। আল্লাহু আকবার। আসলে আজকে দেখুন আমরাও আমাদের জীবনে কর্মচারী বা কাজের মানুষকে নিয়োগ দিয়ে থাকি, হয়তো দেখা যায় যে আমাদের মনে হয় অনেকেই বলতে পারবো না যে একটা দিন আমার কেউ কোনো কর্মচারীকে কাজ করেছে আমি তাকে কেন করেছো এটা, কেন করনি এটা, এরকম কথা হয়তো বলিনি বলে আমরা একজনও হয়তো একদিনের জন্য বলতে পারবো না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, ১ মাস নয়, ১ বছর নয়, ১০ বছরের তিনি আদর্শ বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শের ছিলেন এই কথাটাই আল্লাহ বলেছেন। জি, এজন্য আল্লাহ বললেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উল্লেখযোগ্য যে আজকে বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় ফ্যামিলিতে যে সমস্ত কাজের মেয়ে বা কাজের বোয়া থাকেন এই ফ্যামিলির গৃহিণীরা তাদের সাথে এত নির্গত দুর্ব্যবহার বা সেই ফ্যামিলির কর্তা তাদের উপরে এত নিষ্ঠুর আচরণ করেন যা পত্রিকার অন্তরে আমাদের কাছে আসে, কখনো কখনো তাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়। এটা কত বড় দুঃখজনক এবং কত বড় এটা মর্মান্তিক। মহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানান বলছেন, জিজ্ঞাসা করা হলো আয়েশা, জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে কথা বের হয়েছিল তিনি বলেছিলেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, সালাতের প্রতি গুরুত্বশীল হও, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতিও তোমরা সদাচরণ করো, যত্নশীল হও। শেষ কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ যে ওই আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য আচরণকে লক্ষ্য করে কথাটা বলতে যাচ্ছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের চরিত্র আচরণ সম্পর্কে। জি, আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন খুলুকুল কোরআন, খুলুকুল কোরআন, তার আচরণ হলো কোরআন, বাস্তব কোরআন, বাস্তব কথা, তিনি যেন বাস্তব কোরআন। মানে এই বাক্যের সারমর্ম, এর বাস্তবতা মানুষ কেমনে দিবে, কেমনে দিবে। কোরআন যেমন নিখুঁত, ত্রুটিমুক্ত, ত্রুটিমুক্ত বস্তু, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন, কথাবার্তা, চরিত্র, আচরণ সব ত্রুটিমুক্ত, সবই ত্রুটিমুক্ত। এইটাই প্রমাণ আনাসের, যে তার চরিত্র যে কোরআন, আনাস তার প্রমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি 10 বছর কাজ করলাম, তিনি আমাকে বললেন না যে তুমি এটা কেন করলে, আমাকে বললেন না যে তুমি এটা কেন বললে, এরকম তিনি বললেন না। যে বলছিলাম শুধু মুসলিম উম্মাহ নয়, বিশ্বের বড় বড় অমুসলিম পণ্ডিতরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য চালচলনগত আচরণগত সময় সাপেক্ষে আমরা মুসলিম ভাই বোনদের নিকটে অনেক পেশ করব। আমরা এখানে তাৎক্ষণিক দেখাতে পারি যে ওই যে বুখারী মুসলিমের বর্ণিত হাদিসটি, যে জারাবিউন একজন পল্লীর মানুষ আসলো মসজিদে, এসে মসজিদে পেশাব করতে লাগলো, পেশাব করে ফেললো। তো সাহাবীগণ একবারে তার উপরে একটু চটে উঠে, মুসলিমও না অমুসলিম একজন অমুসলিম মসজিদে পেশাব করলে কেন পেশাব করলো না, এইভাবে মানে সবাই মিলে একটু চিৎকার করে উঠেছেন। তাকে মানে কিছু বলতে আরম্ভ করেছেন। গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনি উপস্থাপন করতে যাচ্ছিলেন, বিরতির খাতিরে আপনাকে অনুরোধ করব বিষয়টা একটু খেয়ালে রাখুন। সুধী দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে বিষয়টি ইনশাআল্লাহ শুনবো, ততক্ষণে আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে উপস্থিত হয়েছে। আলিল্লাহিল হামদ। যে আলোচনা চলছিল তাহসিনাত বা অধিক সৌন্দর্য বর্ধনকারী আমলসমূহ, যা আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হতে পারে, সহায়ক হতে পারে। শুধু দর্শক আসুন আমরা আলোচনার বাকি অংশে ফিরে যাই। জি সাহেব। জি আলহামদুলিল্লাহ, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত উজ্জ্বল বৈশিষ্ট্য চালচলন আচরণের জন্য তার একটি আমরা পেশ করছিলাম। সেটা হচ্ছে এই যে একজন পল্লীর মানুষ এসে মসজিদে পেশাব করতে লাগলো, সাহাবীরা তাকে কিছু বলতে লাগলেন, বকাবকি করতে লাগলেন, রাগান্বিত হলেন। তখন আল্লাহ রাসূল বলেন যে দাও, তোমরা তাকে ছেড়ে রাখো। এতে থেকে বোঝা যায় যে পেশাব চলাকালীন চাননি। তারপর যখন পেশাব করা হয়ে গেল, তার পরের বিবরণটি আমাদের জন্য, জাতির জন্য আসলে বেশি মূল্যায়নকর। সেটা হচ্ছে এই যে পেশাব যখন করা হয়ে গেল, তখন প্রথমে যেটা আল্লাহ রাসূল বললেন, সেটা সাহাবীগণকে বললেন, এই শোনো, তোমরা এক বালতি পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে বললেন না যে যাও, বুঝো না মসজিদে পেশাব করতে হয় না। আল্লাহ রাসূল এইরকম ভাবে একটা ধমকের শব্দও বললেন না, একটু জোরে শব্দও বললেন না, বরং সাহাবীগণকে বললেন কাগজে তোমরা বালতিতে করে পানি নিয়ে পেশাবের উপরে ঢেলে দাও। এই ঘটনা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভদ্র মানুষ ছিলেন। তার মানে তার ভদ্রতা মানুষ চিন্তা ভাবনা করে বের করতে পারবে না। কত ভদ্র হলে মানুষ এভাবে বলতে পারে যে তোমরা তাকে ছেড়ে রাখো, পেশাব করার সুযোগ দাও। এরপরে তিনি বললেন তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে ঢেলে দাও। তিনি তাকে বললেন না, শেষে তাকে বললেন দেখো, এটা মসজিদ, এটা হচ্ছে সলাতের জায়গা, তাসবিহ তাহলিলের জায়গা আর কোরআন তেলাওয়াতের জায়গা, এটা অপবিত্রের জায়গা কিছু নয়। মসজিদটা কি জায়গা এটা বলে দিলেন। আল্লাহু সামাদ। আসলে কোন কোন বর্ণনায় আসছে সেই ব্যক্তি আবার দোয়া করছিলেন কিভাবে। জি, ওই ব্যক্তি তিনি যখন পরে আবার ইসলাম গ্রহণ করে দোয়া করলেন তিনি আল্লাহর কাছে, তিনি এভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ আমাকে দয়া করুন এবং আমার সাথে দয়া করুন কাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর অন্য কাউকে না, খাস করে দিয়েছিলেন অন্য কাউকে না। কারণ পরবর্তী ঘটনায় রাগান্বিত হয়েছে। আবার রাসূল সাল্লাম তাকে শিক্ষা দিলেন তুমি রহমতের বিষয়টাকে সংকীর্ণ করে নিয়ে আসো না, এটা সকলের জন্য, সবার জন্য। আল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে আদর্শের আরেকটু কথা এখানে আমরা বলে রাখতে পারি। সুমামা ইবনে ওসাল, জি, একজন এলাকার নেতা, সাহাবীগণের হাতে আটকা পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন সাহাবীগণের হাতে আটকা পড়লে তাকে মসজিদের খুঁটিতে বাঁধা হলো। আল্লাহ রাসূল তাকে পরের দিন বলেন সুমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সুমামা কঠোরভাবে বলল যে তাকতল তাকতল জাদামিনা এন্তনি এন্তনি মেলা শাকিরিন, আমি ইসলাম গ্রহণ করব, আপনি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে, আর যদি আপনি ছেড়ে দেন তাহলে শুকরিয়া আদায় করা হবে। পরের দিন আল্লাহ রাসূল আর কিছু না বললেন না, পরের দিনে একই কথা বললেন, পরের দিনে একই কথা বললেন, কিন্তু ও এক কথাই বলল যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এ রক্তের খুনের প্রতিশোধ নেওয়া হবে। আপনি যদি আমাকে দাম্ভিকতা প্রকাশ তাহলে শুকরিয়া আদায় করা হবে। একবারে নির্দ্বিধায় দাম্ভিকতার সাথে তিন দিন যাবত একই ভাষা ব্যবহার করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গী সাথী ফাদলিকু, তোমরা একে ছেড়ে দাও, ও চলে যাক। চলে যাওয়ার বিবরণে এসেছে যখন যাচ্ছে তখন সে মনে মনে ভাবছে ভদ্র মানুষ দেখেছি, তবে পৃথিবীতে এত ভদ্র মানুষ দেখি, মানুষ এত বড় ভদ্র হয়। বরং তিনি এটাই বলে ফেললেন যে যখন আপনার কাছে আসার সুযোগ হয়নি, পৃথিবীর বুকে আপনার চেয়ে খারাপ মানুষ আর কেউ বলছেন, আর যখন আজকে আপনার কাছে আসলাম, আপনাকে পেলাম, আপনার আদর্শ দেখলাম, পৃথিবীর বুকে আপনার চেয়ে আর আদর্শবান কেউ আমার কাছে। জি, ওই বাক্যটি ঘুরে এসে বলছেন। উনি যেতে যেতে সামনে যেতে পানি দেখলেন, পানি পেয়ে গোসল করে ফিরে আসলেন। গোসল করে ফিরে এসে এই আদর্শই আল্লাহ রাসূলের এই বাস্তব চরিত্র, বাস্তব আদর্শই তাকে উদ্বুদ্ধ করেছে। একই ভাষা তিন দিন ব্যবহার করলাম, তারপরে আমাকে কিছুই বললেন না। এটা ভাবতে ভাবতে ফিরে এসে আল্লাহ রাসূলের সামনে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথা বলার পরে বলছেন যে আমি ভেবেছিলাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে মুহাম্মদ, আজকে দেখি সবচেয়ে উৎকৃষ্ট ভদ্র মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওই দিনের বুঝে পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন তিনি। আপনার কাছে আবার আসবো বিষয়টি নিয়ে শেখ মাদানী, যে বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন, যেদিন তিনি বিজয় মাল্যে ভূষিত হয়ে দিগ্বিজয়ী সৈনিকের বেশে মক্কা ভূমিতে পদার্পণ করছেন, যে ভূমি থেকে তিনি ৮ বছর আগে স্বজনদের হাতে নিগৃহীত হয়ে হিজরত করেছিলেন। আজকে যখন তিনি পদার্পণ করছেন, সেদিন তার মানসিক অবস্থাটা বা তার আদর্শিক ছায়াটা কেমন ছিল, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে মুহতারাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, তার বুক ভরা যে দয়া ও রহমতে ভরা, যার প্রমাণ হলো এগুলি। মক্কা বিজয়, যেই মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, বাধ্য হয়েছেন শেষটাই মক্কা ত্যাগ করতে দিনের জন্য আল্লাহর নির্দেশে। তার নির্যাতনের কত দৃশ্য তার সামনে আছে, নির্যাতন তার কোনো হিসাব নেই। যে মক্কায় সেখানে তিনি সেজদারত থাকা অবস্থায় তার মাথায় চেপে দেওয়া হয়েছে, যে মক্কায় থাকা অবস্থায় চাদর পেঁচিয়ে গলা 2 শার্ট দিয়ে টেনে তাকে যেন হত্যার পর্যায়ে নেওয়া হয়েছে। সেই মক্কা তিনি যখন ত্যাগ করে গেলেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার বিজয় যখন দান করলেন, সেই মক্কায় ইচ্ছা করলে তিনি যারা এই ধরনের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তাদেরকে যত ইচ্ছা তত প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন কি সুন্দর তিনি ক্ষমা দিলেন। বললেন যে যা হয়েছে হয়ে গেছে, তোমাদের বিষয়ে আমার কোনো আর অভিযোগ নেই, মুক্ত লাকুম। বা এই ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই এই সব বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে তিনি হলেন চরম শিখরে ছিলেন, তিনি হলেন উত্তম আদর্শের, উত্তম আদর্শের অধিকারী। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার আদর্শই গ্রহণ করতে। অবশ্যই মানেই হলো, মুসলিম মানেই হলো তার আদর্শে আদর্শবান হওয়া। শুনছিলেন এতক্ষণ আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত উচ্চ মার্গের আদর্শ ছিলেন। পৃথিবীতে তার মতো কিয়ামত আজ পর্যন্ত অদ্যাবধি কোনো এমন মনীষী বা এমন পয়গম্বর বা এমন কোনো মানব আসেনি যা তার আদর্শের সঙ্গে তুলনীয় হতে পারে, এবং কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোনো বনু আদম জন্মগ্রহণ করবে না যার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো বা টপকে যেতে পারে। আসুন আমাদের আলোচক, আমরা বলছিলাম যে আজকের আলোচনার এই পর্বের সূচনাতেই যে একটা মানুষ কিভাবে সুন্দর আদর্শের অধিকারী হতে পারে, এই অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে সে আদর্শের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্যগুলি আমাদের জন্য, সকল মুসলিম পুরুষ নারী সকল মানুষের জন্য জরুরি। তার আল্লাহ তাআলা প্রথমে বললেন যে নম্র আচরণ, নরম স্বভাব, মুখের ভাষা হতে হবে নরম। এই কারণেই আল্লাহ রাসূল একদিন বললেন যে জান্নাতের এমন কতগুলি জান্নাত উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল এই জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল এক নম্বরে বললেন লেমান আলান আল কালামা, যে তার মুখের ভাষাকে নরম করলো, যার মুখে কঠোরতা নেই, কর্কশতা নেই, যার মুখের ভাষা নরম। তো আপনি হচ্ছেন নরম স্বভাবের। কর্কশ কঠোর স্বভাব হলে মানুষ ফিরে যেত। তাহলে অত্র আয়াতে এক নম্বরে যেটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আমাদেরকে নরম স্বভাবের হতে হবে, মুখে কোনো সময় কঠোরতা কর্কশতা আনা যাবে না। দুই, ফাআফু আনহুম, মানুষ আমাদের সাথে অন্যায় করতেই পারে। দুই নম্বর বৈশিষ্ট্য সুন্দর হবে যেটা আল্লাহ আমাদের নবীকে বললেন যে আপনি মানুষকে মাফ করুন। এরপরে যেটা আল্লাহ আমাদের নবীকে বললেন যে এরপরেও যে মানুষ ভুল করে যেটা আপনাকে বলে ফেলেছে সেটাও ভুলই করেছে, এর জন্য আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। তাহলে আমাদের এখানে কয়েকটা সুন্দর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য। জি মুহতারাম, আপনি যে বিষয়গুলি বলছিলেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, প্রথম হলো কথা নম্র হওয়া, কথায় নম্র হওয়া, প্রতিবাদী না হওয়া, চড়া না হওয়া। দ্বিতীয় হলো আপনি বলছিলেন যে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, ক্ষমা সুন্দর দৃষ্টি। আসলে এটা কার মাঝে এই চিন্তাগুলি, এই স্বভাবগুলি আসতে পারে? যে মনে করবে তার টার্গেট হলো জান্নাত, তার টার্গেট হলো জান্নাত, তার মাঝে এই স্বভাবগুলি সহজেই আসতে পারে। আর যে মনে করে যে দুনিয়ার কিছু অর্জন আমাকে করে নিতে হবে, তাহলে তার মাঝে নম্রতাও আসবে না, তার মাঝে ক্ষমাও আসবে না। মনে করবে যে কত আমি প্রতিশোধ নিতে পারবো, সেটাই হলো আমার অর্জন। অত্যন্ত মনোজ্ঞ এবং তথ্যবহুল সময় উপযোগী আলোচনা আমাদের প্রজ্ঞাশীল আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা শুনছিলাম, এবং সাথে সাথে এটাও প্রতীয়মান হয়েছে আলোচনার উপসংহারে যে এই গুণাবলীগুলো যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রকাশিত হয়েছে, এগুলো আমরা তারাই ধারণ করতে পারবো যারা প্রকৃতপক্ষে আখিরাতের শান্তিকে অগ্রাধিকার দেব। আমরা যদি চলার পথে সুন্নতে নববীকে আমাদের জীবনে অনুশীলন এবং অনুসরণ করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে, আখিরাতের প্রত্যাশায়, তাহলেই আমরা আমাদের প্রকৃত শান্তি লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনকে অলৌকিক এবং পরলৌকিক জীবনের সেই কাঙ্ক্ষিত সুখ ও শান্তি, প্রকৃত শান্তি অর্থাৎ জান্নাত লাভের সৌভাগ্য নসিব করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا الله ربنا الله ربنا الله